কিছু কবি বাবজান, আমি ফুলিরে বিবাহ করব না। কেন করবি না? ঘটনা আছে। আমার সাথে ফাইজলামি করবি না। আগামী শুক্রবার বাদ এসা ইনশাল্লাহ বিবাহ হবে। জি আচ্ছা, সালাম কর, দোয়া নে, আল্লাহ হায়াত দারাজ করুক, বাঁচায় রাখুক। হে মাথা তো শুন লেগে গেছে, শুনডা মুস। তোমাকে তো তারা বন্ধ করে রেখেছে, তারপরে তুমি এলে কি করে? আমরা জানলার একটা শিক আছে বাঙ্গা, সেদিক দিয়ে আসি। আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলবে? আমি কিন্তু সত্য সত্যই খোয়াব দেখি। স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, স্বপ্ন যে কেন দেখি সেটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে। আমি যা দেখি তাই সত্যি হয়। যেমন ধরেন, কাল রাইতে আমি দেখলাম আমার বড় চাচার বাড়ি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানুষ চিল্লা ফাল্লা করতেছে, গরু ডাকতেছে। তুমি এই স্বপ্নটা কেন দেখেছো জানো? তার কারণ হচ্ছে তুমি তোমার বড় চাচার বাড়িটা পছন্দ করো না। তুমি চাও যে তোমার বড় চাচার বাড়িটা ধ্বংস হয়ে যাক, যাতে তুমি মুক্তি পেতে পারো। আসলে তোমার মনের প্রবল ইচ্ছেটাই তোমার কাছে স্বপ্ন হয়ে দেখা দেয়। আমার বিপদ, আমার মহা বিপদ। আমি যাই মুকুই। কি হয়েছে? কিছু হয় নাই, ডরাইছি। ডরের কিছু নাই, যান গিয়া ঘুমান। বাবজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, আবার কি স্যার? আমি ফুলিরে বিবাহ করব না, সিদ্ধান্ত নিয়েছি। কি জন্য করবি না? ঘটনা আছে। আগামী শুক্রবার বাদ এসা এজিন কাবিন হবে, আমি কাজীরে খবর দিয়ে রাখছি। লাহায় দারাজ করুক, বাঁচায় রাখুক। কাঁদিস না, তাটা পুরাই গেছে। আমি চিনি, বলো তার নাম। বলো রাম দাদি, আমি তার কল্লা ফালাই দেবো, বন্দুক দিয়ে তারে গুল্লি করে মারবো। এই জন্যই তো আমি তার নাম বলবো না। তোমার নাম বলার দরকার নাই,
আমি নাম পাইট করে ফেলব। আমার রাগ যেমন বেশি, বুদ্ধিও তেমন বেশি। দেখো আমি কি করি। ফুলকুমারি, মা ফুলি, আরে তরে না বান্দর, আপনারে না আমারে রাখে। এই 50 পয়সাটা আবার কোন বান্দরে দিল? আজ কি বার? শুক্রবার। আজ তোমার বিবাহ মনে আছে? 10,001 টাকা দেন মোহর, অর্ধেক উসুলি। কাগজপত্রে থাকতে হয় বলে উল্লেখ করলাম, নাইলে এই ঘর বাড়ি জমি জিরা টাকা পয়সা সবই তো তোমার। বড় আনন্দ লাগতেছে মা, ঘরের জিনিস ঘরে থাকে। আজ যদি তোমার শাশুড়ি বাচ্চা থাকতো। ইয়াকুবের রাগটা একটু বেশি, এইটা নিয়ে মনে কোনো কষ্ট রাখবে না। লজ্জা যেমন নারীর অলঙ্কার, রাগও তেমনি পুরুষের অলঙ্কার। ইয়াকুবের অলঙ্কারটা একটু ভারী, বুঝেছো? জি বুঝেছি। বিবাহ শাদী মা আল্লাহর হুকুম ছাড়া হয় না। এই যে তোমার সাথে ইয়াকুবের বিবাহ হইতেছে, এটা আল্লাহর ইশারাতেই হইতেছে, বুঝেছো? জি বুঝেছি। ইয়ে করো, মেহেন্দি বাইকটা হাতে মেহেন্দি দাও, মেহেন্দি দাও শূন্য। জি আচ্ছা, মেহেন্দি দিব। আজকালের মধ্যে কোনো খব দেখছো? জি দেখছি। কি দেখলা? দেখছি বাড়ির ঘরে দাও দাও করে আগুন জ্বলতেছে, চারিদিক ধোয়া মানুষ চিল্লাপাল্লা করতেছে, গরু ডাকতেছে। এটা কেমন খোয়াব? আচ্ছা যাক, একটা কাজ করো, একটা মুরগি সদকা দানের ব্যবস্থা করো, পশু পক্ষীর উপরে দিয়ে যাক। আইস 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 আইস, যদি তোমার শাশুড়ি বাচ্চা থাকতো। একটা মাটিয়ালা গামছা দিচ্ছি।